এমপি হইলে পরে খালি টাকা পয়সা চা পান খাওয়ানি যায় এমপি না এমপি হইলে গিয়া 5.5 লক্ষ মানুষের কেউ যদি না খাইয়া থাকে ইয়ে ঘরে না খাইয়া থাকলো এটার জবাব দিয়ে করা রেখো এমপি একজন মন্ত্রীর মুখে শোনা গেছে যে 100 টাকা ডাকাত থেকে রোয়ানা দেয় শেষ পর্যন্ত সোনারঘাট পর্যন্ত বেলা আইয়া 10 টাকা পৌঁছে আর 90 টাকা কিতাও রাস্তার শেষ আমি বিভিন্ন অফিস আদালত বেলে শেষ আমি চিন্তা করছি একটা যে 100 টাকা আমি নিজই বহন করে গাড়ির ভিতরে করে আইনা সোনাঘাট দিয়ে যাই তার আলো হলতে নিতে আইনি টাকা এমপি হইলে পরে খালি টাকা বইয়া চা পান খাওয়ানি যায় এমপি না এমপি হইলে গিয়া 5.5 লক্ষ মানুষের কেউ যদি না খাইয়া থাকে ইয়ে ঘরে না খাইয়া থাকলো এটার জবাব দিয়ে করা রেখো এমপি এটা আমি চেষ্টা করবো আমার বয়স আছে কষ্ট করার মানসিকতা আছে আর 48টা ব্রিজ বানাই দিছি সোনারঘাট মানছে আমার জিগায় জিতবাইনি নির্বাচন আমি কইছি ওই মিয়া জিততাম কিনা জানি না তবে 48টা ব্রিজের কোনায় কোনায় গিয়া খানলেও তো 48,000 ভোট পাইমু 37,000 হুজুর 37,000 আম গাছ লাগাইছি এইবার গরম পড়ছিল বেশি বগুড়া থেকে আইনা লাগাইছি অনেকে আপনারা হয়তো ভাইছেন ওইখানের মধ্যে ভাইছেন অনেকে এখানে ভাইছেন কইছি যে 37,000 আম গাছ যাদেরকে দিছি এরা বাড়িত গিয়া জামাই বোরগাছ করিয়া 2 টাকা করিয়া ভোট পাইলো তো ভাই আমি 70,000 আমার একটা বিশ্বাস আছে গাম ফেলছি গাম কোনোদিন প্রতারণা করে না আর গাম যেহেতু প্রতারণা করে না আর সোনারঘাটের মানুষ আমরা আমি চিনি সোনারঘাটের মানুষের লোকে ফরের খাদ্য লইয়া অভ্যাস সুতরাং সোনারঘাটের মানুষকে যেহেতু আমি বুঝাইতাম পারছি যে আমরা অনেক টকছি আমরা সামনের দিকে যাইতাম হইব এইবার দেখুন না আপনি আমার খেরা জানি মনটা কয় 7 তারিখে এমন ইতিহাস রচনা করব সোনারঘাট মাধবপুরের মানুষ সারা বাংলাদেশের মানছে খবর লই তুইবা যে এই খামেরা কেমনে করলো আপনারা আমার লাগে দোয়া করবা যারা আমার দাওয়াত দিয়ে আনছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ যদি কোনো সহযোগিতা লাগে আমারে জানাইবা 10টার সময় আমার একটা টক শো 71 চ্যানেলে টিভিতে আপনারা আমার লাগে দোয়া করবা হুজুরদের কাছে আমি দোয়া চেয়ে যাচ্ছি প্রকৃত অর্থে আমি বিশ্বাস করি মানুষের মাঝে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন যাহা সঠিক তাহা বলেন এবং যাহা সঠিক নয় তা বাধা প্রদান করেন এই মানুষগুলাই আমি উত্তম মানুষ মনে করে এই লাইনেই আমি আমার কাজ করে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই মিলে সোনারঘাট মাধবপুরের উন্নয়নের ইতিহাসটা আমরা বদলাই দিতে পারি এটাতে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অনুরোধ করে মনে রাখবেন এইবার যদি সোনারঘাটের লোকটারে আপনারা বের করতে না পারেন আগামী 50 বছরও আপনাদের ছেলে মেয়ে কেউ নেতা হইতে পারবে না এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উপস্থিত মুসলিম একরাম আমরা সোনারঘাট বাসী অনেক নির্যাতিত নির্যাতিত হরে নির্যাতিত নির্যাতিত হরে নির্যাতিত আমাদের ভোট নিয়ে অনেক মন্ত্রী মিনিস্টার হইয়া রাস্তাঘাট পাক্কা হচ্ছেন কিন্তু আমরা গ্রামের মধ্যে যদি আমার বারিশটার বেটা দিন হয়তা তা আমরা যেখানে বসি সেখানে রাস্তা নাই তা আমি আপনারা কাছে একটা অনুরোধ করি উনার বাপ সৈয়দ এরশাদ আলী উনি একজন দানবীর মানুষ ছিলেন উনার সাথে আমি চলছি হয়তো ওনার হায়াত নাই উনি চলে গেছেন ইমিও বেরিস্টার সুমনের সাথে আমরা হয়তো চলছি বয়সে বেশ কম হয়তো কেন চলছি না আমি আপনাদের কাছে অনুরোধ আমার গ্রামবাসী এবং এখানে যারা আছেন আপনারা বুটটা আল্লাহ রাস্তা আমার বেরিস্টার ভাতিজারে দিতেন আর আল্লাহর হুকুম হইলে উনি যদি ফাঁস করতে পারেন তা আল্লাহ আল্লাহ উনার ওই ক্ষমতা দিত আল্লাহ আপনারা ওই ক্ষমতা দিত যে আমাদের আমাদের নির্যাতিত তার রাতে উনি দূর হতে পারে রাস্তাঘাটগুলো গ্রামগুলো এটি আমার বাচ্চাদের কাছে দাবি আমি আপনারা সময় নষ্ট করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারকাত নতুন করে একটা সঙ্গীত পরিবেশন করবে